দেখতে পাচ্ছেন হারেক্যান বুলবুল বা কুর্ণিঝড় বুলবুল যেটাই বলেন এটি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এখন আটটার মতো বাজে তো এটি বাতাসের সর্বোচ্চ একটা না গতি গতিবেগ ঘন্টা একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে তো এটা একটা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আমি স্যাটেলাইট থেকে এই ইমেজটা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে যদি দেখে আপনাদের এটি পশ্চিমবঙ্গ এবং খুলনা হয়ে তারপর বাংলাদেশের উপর দিয়ে আসবে তো এই অংশটুকু যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মেঘ ঘনীভূত হচ্ছে এবং এর ব্যাস হিউজ একটা এরিয়া নিয়ে এর ব্যাসটা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে এই জিনিসটা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আশা করছি খুব একটা সমস্যা হবে না কিন্তু আশঙ্কার কথা হচ্ছে যেহেতু পূর্ণিমার মধ্যে জিনিসটা হবে আমরা জানি পূর্ণিমার সময় জোয়ারটা একটু বেশি হয় যদি ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলেছে পাঁচ থেকে সাত ফুট পানি জলোচ্ছ্বাস হতে পারে যদিও আমরা আশা করছি জিনিসটা হবে না কিন্তু যেহেতু একটা সংখ্যা থেকেই যায় সেহেতু আপনারা সারা দেশে আপনারা আপনারা যদি একটু দেখেন আমি আছি আপাতত মাইমেন সিংয়ে এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে কম মাঝে মাঝে বেশি কিন্তু বৃষ্টি ছাড়া আজকে সারাটা দিন খুব কম সময়ই ছিল তাপমাত্রা যদি দেখেন তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি এরকম তাপমাত্রা অর্থাৎ ভারত মহাসাগরের উপরে এই গত কয়েক মাসে এগারো বারো মাসে প্রায় ডজনখানেকের কাছাকাছি এরকম সাইক্লোন তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসটায় গিয়ে এখানে সরাসরি ঘূর্ণিঝড় তৈরি করছে হয়তো ল্যান্ডে আঘাত করতে করতে এটা দশ বিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার কমে যেতে পারে এটার গতিবেগ কিন্তু তারপরেও সেটার মাত্রাটা খুব একটা কম হবে না আমরা যদি দেখি এটা কোন দিকে যায় তাহলে আমরা দেখতে পাব আমরা আগামীকাল সাতটা আটটা নয়টার দিকে এটা কমতে 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 আস্তে আস্তে কক্সবাজার হয়ে অন্যদিকে চলে যাবে তো যাই হোক আশা করছি তেমন কোনো সমস্যা হবে না আমাদের যদি হয় সব ধরনের প্রস্তুতি রয়েছে আশা করছি সব কিছু ঠিকঠাকই থাকবে সবার জন্য সাবধান বার্তা রইল যারা ওইদিকে আছেন তারা একটু শান্ত থাকার চেষ্টা করবেন আশ্রয় কেন্দ্রে যাবেন আর খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না ধন্যবাদ সবাইকে